ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقران المجيد بل اجلوا ان جاءهم منذر منهم فقال الكافرون هذا سيء عظيم أيضا متنا وكنا قربا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم بأمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا وأطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم رب اشرح لي صدري ويسر لي أمري অহদুল উদ্দাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে কাসিমনগর মিস্ত্রিপাড়া জামে মসজিদে আজকে যে আমার খুতবার যে বিষয়, আজকে আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে বর্তমান সমাজ এবং বর্তমান সময়কে সামনে রেখে, সেটা হচ্ছে ফিতরা নিয়ে ফিতনা, খাদ্য নাকি টাকা। আজকে আমার আলোচ্য বিষয় ফিতরা নিয়ে ফিতনা, খাদ্য নাকি টাকা। এই সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে বিশেষ করে আজকে এই জুমা দিনে বিশেষভাবে আমাকে ডাকা হয়েছে, শুধুমাত্র সামনে যে প্রস্তুতি আসছে আমাদের সামনে যে ফিতরার ব্যাপার, এই ফিতরা সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য। কারণ ফিতরা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে এই ফিতরার কারণে আমরা যে এক মাস ধরে যে সিয়াম পালন করব, এই এক মাসের সিয়ামকে পবিত্রকারী, অশ্লীল কথাবার্তা বেহুদা কাজ হতে পবিত্র করবে এই ফিতরাতে। তো এই ফিতরার বিধান যদি আমাদের কাছে সঠিকভাবে, আমরা যদি সঠিকভাবে এই ফিতরার বিধান না জেনে থাকি, তাহলে আমরা কিন্তু আমাদের সিয়ামগুলি কিন্তু পবিত্র হবে না। সেই জন্য আজকের বর্তমান সময়ে প্রেক্ষাপট অনুযায়ী এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফিতরা নিয়ে ফিতনা। আর এটা সত্যি আমাদের সমাজে ফিতরা নিয়ে একটা ফিতনা চলছে, সেটা খাদ্য নাকি টাকা। ফিতরাটা কী হবে আসলে, খাদ্য হবে নাকি টাকা হবে, এটা একটা বড় ম্যাটার আমাদের কাছে হয়ে দাঁড়িয়েছে। তার আগে আপনাদেরকে একটি বিষয় স্পষ্ট করতে চাচ্ছি, আমরা যে কোনো ইবাদত করব, আমাদের ইবাদত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যদি না হয়, তাহলে আমাদের সেই ইবাদতটা বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ সেই ইবাদত কাজে আসবে না। আর এই জন্য আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের লক্ষ্য করে বলছেন, ইমানদারদেরকে ডেকে বলছেন, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো, ও আতি রসুলা, এবং রসুলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমল সমূহকে বরবাদ করে দিও না। অর্থাৎ তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ না করে নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো, আগে থেকে করে আসছি এরকম কিছু কাজ করতে গিয়ে তোমরা তোমাদের আমল সমূহকে বরবাদ করে দিও না।
সেজন্য আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমি যে ইবাদতটা করছি বা যে ইবাদতটা করব সেটা পদ্ধতি কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি পদ্ধতি বর্ণিত হয়েছে সেই বিষয়টা আমাদেরকে সামনে রেখে আমাদেরকে ইবাদত করতে হবে। আর যেহেতু একটা ম্যাটার আমাদের এই সব এলাকাগুলোতে একটা ফিতনা চলছে, খাদ্য নাকি টাকা, আর সেজন্য আমি আপনাদের সামনে বক্তব্য রেখেই আমি চলে যাব না। আপনারা ব্যবস্থা করেছেন যে জুমার নামাজের পরে আপনাদেরকে যথাসাধ্য, বিশেষ করে আপনাদেরকে বিশেষ করে এই বিষয়টির ওপরে যথাসাধ্য প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। আপনারা প্রশ্ন করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু ইলম দিয়েছেন সেই ইলম অনুপাতে আমি আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তবে কিভাবে সেই সিস্টেমটা হবে ইনশাআল্লাহ আমার প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুগণ, আমাদের সামনে যে ম্যাটারটা এসেছে সেটা হচ্ছে এই যে ফিতনা চলছে আমাদের সমাজে, খাদ্য দেব না টাকা দেব। আর এটা এমন একটা বিষয়, যদি আমাদের ফিতরা না হয় তাহলে কিন্তু আমাদের রোজাগুলো শিয়ামগুলো শুদ্ধ হবে না। প্রথমে আসুন আমরা দেখার চেষ্টা করি যে আমাদের এলাকার মাদ্রাসাগুলো এ সম্পর্কে কী বলে, কারণ আমরা হয়তো সাধারণ মানুষ অনেকে কোরআন হাদিস জানি না, আমরা মাদ্রাসাগুলোর দিকে চেয়ে থাকি। সেজন্য আসি সেখান থেকে আমি আপনাদেরকে দলিল দিই। যদি আপনি রমজানের উপহারগুলো দেখেন, রমজানের চাট যেগুলোকে বলে সেগুলো যদি দেখেন, তাহলে আপনি দেখবেন প্রায় সব রমজানের চাটে, সব রমজানের চাটে লেখা আছে যে প্রত্যেক ছোট বড় স্বাধীন গোলাম সকলের জন্য একসা খাদ্যদ্রব্য ফেতরা হিসেবে খরচ করা হয়েছে, রাজ্য করা হয়েছে। তাহলে সমস্ত মাদ্রাসার ঐক্যমতে ফেতরা হবে খাদ্যদ্রব্য, এটা আমাদের মাদ্রাসা থেকে দলিল দিলাম। এ সম্পর্কে হাদিস কি বলে, এ সম্পর্কে যদি আপনারা হাদিস দেখতে চান, আমি এটা মাদ্রাসা থেকে দলিল দিলাম, মাদ্রাসার যে হ্যান্ডবিলগুলো থেকে, রমজানের উপহার থেকে। এবার মাদ্রাসা হ্যান্ডবিলের পরে পরেই আসুন আমরা দেখার চেষ্টা করি যে মাদ্রাসাকে কেন আমরা মানবো, আমরা দলিল কি বলছে সেটা মানবো। যদি আপনি এটা সম্পর্কে দলিল খুঁজতে চান তাহলে এটার উল্লেখ আছে সহিহুল বুখারি কিতাবুজ যাকাত অধ্যায় নম্বর 24, অনুচ্ছেদ নম্বর 76, হাদিস নাম্বার 1510। বিখ্যাত সাহাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদের দিনে একসা খাদ্যদ্রব্য সদকাতুল ফিতর হিসেবে আদায় করতাম। কি বলছেন সাহাবি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা একসা খাদ্যদ্রব্য, তম শব্দ সেখানে মানে খাদ্যদ্রব্য, একসা খাদ্যদ্রব্য সদকাতুল ফিতর হিসেবে আমরা আদায় করতাম। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি ছিল, খাদ্যদ্রব্য ছিল ফিতরা হিসেবে। এখন যদি আপনারা ভালোভাবে দেখেন যে এই সম্পর্কে মুহাদ্দিস কিরাম, ওলামায়ে কিরাম তারা কি অর্থ নিয়েছে, মানে আমরা এই খাদ্যদ্রব্যকে কনভার্ট করে আমরা এটাকে অন্য কিছুতে রূপান্তরিত করতে পারি না, সেই জন্য আসুন আগে প্রথমে দেখার চেষ্টা করি যে সম্পর্কে মুহাদ্দিস কিরামরা কি বুঝেছেন। যদি আপনি পড়েন সহিহুল বুখারি কিতাবুজ যাকাত অধ্যায় নম্বর 24, অনুচ্ছেদ নম্বর 73, হাদিস নম্বর 1506, সেই 1506 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি তিনি মতামত পোষণ করেছেন, তিনি বাপ বেড়েছেন, তিনি বেড়েছেন যে সদকাতুল ফিতর হচ্ছে একসা খাদ্যদ্রব্য। তাহলে ইমাম বুখারীর মত অনুযায়ী সেটা হচ্ছে খাদ্যদ্রব্য, অন্য কিছু নয়। তাহলে মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারীর কাছ থেকেও আমরা এটা জানতে পারলাম। এবার আসি আমাদের প্রসিদ্ধ চারটা মাজহাব, চারটা মাজহাব বলতে যেগুলো আমরা দেখে আসছি, প্রসিদ্ধ চারটা মাজহাব হানাফি, হাম্বালি, মালিকি, শাফি, এই চারটা মাজহাবের মতামত কি আছে এই ব্যাপারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যদি আপনি ভালোভাবে দেখেন শুধুমাত্র ইমাম আবু হানিফা ছাড়া সকলেই একমত এই বিষয়ে যে ফেতরাতে খাদ্যশস্য দিতে হবে। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বাল সকলের ঐক্যমতে ফেতরা হবে খাদ্যদ্রব্য। আর ইমাম আহমদ হাম্বাল যিনি 10 লাখ হাদিসের হাফেজ, 10 লাখ হাদিসের হাফেজ, ইমাম আহমদ হাম্বালকে প্রশ্ন করা হয়েছিল, ইমাম আহমদ ইবনে হাম্বালকে প্রশ্ন করা হয়েছিল যে ফেতরাতে টাকা দেওয়া যাবে কিনা। ইমাম আহমদ হাম্বাল কি বলেছিলেন,
খুবই গুরুত্বপূর্ণ উত্তরটা আপনারা সবার কাজে লাগবে আশা করছি। ইমাম আহমদ না হাম্বাল বলছেন যে আমার ভয় হয় টাকা দিয়ে ফেতনা আগাই হবে না। কে বলছেন? 10 লাখ হাদিসের হাফেজ। আপনি যদি এখন পৃথিবী খুঁজে দেখেন 10 লাখ হাদিসের হাফেজ কোথাও পাবেন না। সারা পৃথিবীর আলেমদেরকে যদি একদিকে করে দেন, একদিকে ইমাম আহমদ না হাম্বালকে যদি করে দেন, তাহলে ইমাম আহমদ না হাম্বালের ওজন বেশি হয়ে যাবে। সেই 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ হাম্বাল কি বলছেন? আমার ভয় হচ্ছে যে টাকা দিয়ে ফেতনা আদায় হবে না। লোকেরা প্রশ্ন করলো, যেমন আজকে প্রশ্ন করো কোনো আলেমকে যদি জিজ্ঞাসা করেন, যদি বলেন না হবে না, বলছে না অমুক সর্দার সাহেব, অমুক মৌলভী সাহেব তো টাকার ফেতনা নিচ্ছে। তো 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ না হাম্বালকে প্রশ্ন যখন করা হলো যে অমুক ব্যক্তি তো টাকার ফেতনা নিচ্ছে, আপনি কি বলছেন? ইমাম আহমদ না হাম্বাল কি বলছেন দেখুন। ইমাম আহমদ না হাম্বাল বলছেন, লোকদেরকে তো দেখছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে উমুক তুমুককে দলিল বানিয়ে নিয়েছে। কি বলছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে উমুক তুমুককে দলিল বানিয়েছে, উমুক করছে, এই করছে, এই করছে, দলিল বানিয়ে নিয়েছে। সুতরাং দলিল হলে হবে মাত্র শুধুমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং তার রসুল, বাকি উমুক তুমুককে তোমরা দলিল বানাচ্ছ এটা চলবে না। তাহলে বোঝা গেল যে 10 লাখ হাদিসের হাফেজের কাছেও এই দুই যুক্তিগুলো পেশ করা হয়েছিল, তিনি প্রত্যাখ্যান করেছেন। আসুন তারপরে আমরা বর্তমান যুগের মুহাদ্দিসরা কি বলছেন সে সম্পর্কে দেখব, তবে আমরা সেটা দেখব আমাদের দ্বিতীয় খুতবাতে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আজকের উপস্থিতি, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফিতরা নিয়ে ফিতনা, খাদ্য নাকি টাকা, সে সম্পর্কে খাদ্য নাকি টাকা এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে বিভ্রান্ত, আমাদের সমাজ এটা ঠিক করতে পারছে না যে আমরা কী করব। আর পূর্বে আপনাদের সামনে কিছু দলিল এবং পূর্ববর্তী মহাদিসকে আমরা কী বলেছেন, তাদের মতামত কী, সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এবং এখন আলোচনা করব যে পরবর্তী বিদ্বানগণ, বর্তমান যুগের বিদ্বানগণ তারা কী বলেছেন সে সম্পর্কে আলোচনা। যদি আপনি ভালোভাবে দেখেন, সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহ, তিনি বলছেন সকল আলেমের ঐক্যমতে যাকাতুল ফিতর হচ্ছে একটা ইবাদত, আর ইবাদতের মূল নীতি হচ্ছে, ওসুল হচ্ছে, সেটা হচ্ছে তাওকিফি। অর্থাৎ যে আমল যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, সেই আমলকে সেইভাবেই পালন করতে হবে, এটা হচ্ছে ইবাদত। ইবাদতের ক্ষেত্রে কারো মন গড়া রীতিনীতি চলবে না। তিনি কি বলছেন যে ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেভাবে প্রমাণিত সেইভাবেই করতে হবে। কে বলছেন? বিখ্যাত মুফতি শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহ। শেখ সলাল ওসাইমিন তিনি বলছেন ফিতরাতে খাদ্য দ্রব্যই দিতে হবে, ফিতরাতে খাদ্য দ্রব্যই দিতে হবে। যদি কেউ খাদ্য দ্রব্যের পরিবর্তে যদি টাকা পয়সা দেয়, তাহলে তা সেটা সাধারণ দান হতে পারে, কিন্তু সেটা ফিতরা আদায় হবে না। টাকা পয়সা দিলে ফিতরা আদায় হবে না। কে বলছেন? সৌদি আরবের বড় মুফতি শেখ সলেহ আল উসাইমিন। শুধু শেখ সলেহ আল উসাইমিন আল্লাহ ইবনে বাজ নন, বরঞ্চ সৌদি আরবের ফতোয়া বোর্ড, ফতোয়া বোর্ড মানে অনেকগুলো বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস তারা মিলিয়ে যে ফতোয়া বোর্ড সৌদি আরবে, ফতোয়া লাজনায় দায়মা, সেখানে উল্লেখ করা হয়েছে। এবং ঐক্যমতে, সৌদি আরবের ফতোয়া বোর্ডের ঐক্যমতে যাকাতুল ফিতরে খাদ্যই দিতে হবে, টাকা পয়সা বৈধ নয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে সৌদি আরবের বড় বড় মুফতিরা তারা এই কথা বলেছেন। যদি আপনারা দেখেন বাংলাদেশের হাদিস ফাউন্ডেশন, দারুল ইফতা ফতোয়া বোর্ড, তারা কি বলেছেন? তারাও একই কথা বলেছেন যে খাদ্যশস্যর পরিবর্তে ফেতরাতে টাকা পয়সা বৈধ নয়, সেটা ফেতরা ফেতরা হিসেবে গণ্য হবে না। একইভাবে সরল পথ পরিষদ ফতোয়া বোর্ড, তারাও একই কথা বলেছেন যে খাদ্যশস্যর পরিবর্তে যদি টাকা পয়সা ফেতরা হিসেবে আদায় করা হয়, তাহলে সেটা ফেতরা ফেতরা হিসেবে গণ্য হবে না। তাহলে আপনাদেরকে হাদিস থেকে শুরু করে, আমাদের এলাকার মাদ্রাসাগুলো থেকে শুরু করে, সৌদি আরবের বড় বড় উলামায়ে কিরাম থেকে শুরু করে, বিভিন্ন ফতোয়া বোর্ড থেকে শুরু করে, আমি আপনাদেরকে প্রমাণ দেখালাম যে খাদ্যশস্যই দিতে হবে ফিতরাতে, টাকা পয়সা চলবে না।
এখন কথা হচ্ছে যে এই যে টাকা পয়সা আমরা দিয়ে আসছি, আপনাদের অনেক প্রশ্ন আছে, আমি জানি অনেক প্রশ্ন আছে, ইনশাল্লাহ সেই প্রশ্নগুলো আপনারা মনে মনে রাখেন, ইনশাল্লাহ শেষে করবেন। আপনাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেই সমস্যার সমাধানগুলো ইনশাল্লাহ আমি আমার প্রশ্নের উত্তরে দেব। এখন কথা হচ্ছে এই যে যাকাতুল ফিতর, আমরা প্রত্যেক বছরে গিয়ে কি করি, প্রত্যেক বছরে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার আইন, আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধান হচ্ছে কি, ফিতরাতে খাদ্য দিতে হবে। আর আমাদের তৈরি করা বিধান কি, আমাদের তৈরি করা বিধান হচ্ছে খাদ্যের পরিবর্তে টাকা দিতে হবে। এই জন্য আমাদেরকে প্রত্যেক বছর আইন তৈরি করতে যেতে হয়, কোথায়, ওই ঈদগাহ কমিটি মিলিয়ে, মসজিদের কিছু কিছু মৌলবীদেরকে মিলিয়ে, আর কিছু মরাল সর্দারদেরকে মিলিয়ে এক জায়গাতে বসে আল্লাহর আইনের বিরুদ্ধে আমাদেরকে প্রত্যেক বছর আইন তৈরি করতে হয় যে কতটা ফিতরা করা হবে, 50, 60। 60 টাকা বলছে জি মানবে, অনেকে বলে যে 60 টাকা বলছে, 60 টাকাই করছে মানবে, 60 টাকা বলছে, দেখো আমাদের এলাকায় গরিব দুঃখী বেশি, ফেতরাটা হিসাব করে করতে হবে, কম করে করতে হবে, ওই 60 টাকা ফেতরা করছে মানবা, মানে ফেতরা মনে হচ্ছে বাপের সম্পদ, ও মানবে কি না মানবে মতামত দিবে লোকে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ফেতরা নির্ধারণ করে গেছেন কতটা ফেতরা হতে হবে। তাহলে আমরা প্রত্যেক বছর আইন তৈরি করছি, আর এরা ফেতরাটাকে খুব কম করে করার চেষ্টা করে, আর কম করে করলো, ধরুন 60 টাকা করলো, আর তারা বলে দেখো আমাদের এলাকায় গরিব দুঃখী বেশি, সুতরাং আমরা মানুষের উপকারের জন্য গরিবদের দিকে লক্ষ্য করে গরিবদের দরদি হিসেবে আমরা ফেতরাটাকে কম করেছি। খুব সুন্দর, গরিবের দরদি খুব, আমি প্রমাণ করবো আপনাদের সামনে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে যারা গরিবদের দরদি দেখাতে চায়, এরা আসলে গরিবদের দরদি নাকি গরিবের শত্রু, এটা প্রমাণ করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, প্রথম কথা যেটা হচ্ছে যে এই আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজের আইন তৈরি করতে গিয়ে খাদ্যর জায়গাতে টাকাকে কনভার্ট করে, আপনারা বলেন কেন, এটা তো সুবিধা বেশি, টাকা পয়সা তো সুবিধা বেশি। হ্যাঁ, সুবিধাও বেশি, উপকারও হতে পারে, আপনারা বেশি দেখতে পারেন। তবে যদি আপনারা এরকমভাবে সুবিধা এবং উপকার দেখেন, আপনারা প্রথমে জানেন যেটা হচ্ছে এটা ইবাদত, আর ইবাদতের ব্যাপারে শেখ ইবনে বাজ বলছেন যে একে কনভার্ট করা যায় না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ধরুন আপনাদের এলাকাতে গরিব মানুষ বেশি, গরিব মানুষের কারণে অনেক সমস্যা, অনেকে হয়তো ব্যবসা করবো ভাবছে কিন্তু ব্যবসা করতে পারছে না, অনেকে আর কিছু করবো ভাবছে করতে পারছে না। এখন আপনাদের এলাকাতে কুরবানির সময়তে অনেক বড় বড় খাসি হয়, গরু হয়, আরও খুব দামি দামি আপনারা কুরবানি করেন। এখন কুরবানি করার পরে আপনাদের বাড়িতে মাংস থাকে মাত্র 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে ফিনিশ, খালে যে 2-4 টাকা উঠে এটা গরিব লোকেরা পায়। এখন যদি আপনারা যুক্তি করেন যে দেখো আমরা তো 10,000, 5,000, 7,000 টাকা দিয়ে পশু কিনছি, যদি এই পশুটা আমাদের তো 1 সপ্তাহের মধ্যে তো শেষ হয়ে যাচ্ছে মাংস, তো এটাকে যদি আমরা পশু না কিনে যদি এক জায়গাতে জমা করি, তাহলে অনেক টাকার ব্যাপার, আর অনেক গরিব মানুষকে আমরা একটা ব্যবসা করে দিতে পারবো, একটা করে ছোটো মোটো ব্যবসা করে আমরা লাইন দিয়ে দিতে পারবো, তাহলে ওর গরিবই দূর হয়ে যাবে। খুব সুন্দর বুদ্ধি, ভালো যুক্তি, উন্নত মানের চিন্তা ভাবনা। তো এখন আপনারা নিজে নিজেকে প্রশ্ন করুন যে আপনারা 10,000 টাকা দিয়ে কুরবানি করছেন, কিন্তু আপনি 15,000 টাকা দিয়ে দিলেন, 15,000 টাকা দিলাম, কুরবানি হবে তো কখনো না, কুরবানি হবে না, আপনার সেটা দান হবে কিন্তু কুরবানি হবে না। যদি কুরবানি নিয়ত করে আপনি সেটা যদি করেন তাহলে বিরাত হবে, মানে ঘুরিয়ে গুণা হবে। যদি সাধারণভাবে দেন দান হবে, যদি মনে করেন কুরবানি হবে মনে করে দেন তাহলে বিরাত হবে, বিরাত মানে পাপের কাজ। সাধারণভাবে যদি আপনারা মিসকিন ফকিরকে 50, 100, 200, 500 যা দেন দান হবে, সমস্যা নেই, কিন্তু যদি মনে করে এটা ফিতরা আদায় হবে, ফিতরা মনে করে যদি দেন তাহলে ফিরে বিরাত হবে। ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তাহলে কুরবানি হবে না এটা আমরা স্বীকার করলাম, তো আমাদেরকে যখন এটা খুব সহজেই বুঝতে পারছি এর উপকার আছে, তারপরে কুরবানি হবে না, অনুরূপভাবে যে আপনাদের যে খাদ্যদ্রব্য 1 সা মোটামুটি 2.5 কিলো, তার যদি আপনি ডবল যদি পয়সা দেন মিসকিন ফকিরকে, অনেক উপকার করছেন, তারপরেও আপনার দান হবে কিন্তু ফিতরা আদায় হবে না। আর যদি ফিতরা আদায় না হয় তাহলে আপনার সিয়ামকে পবিত্র করতে পারছে না, আপনার সিয়াম ত্রুটিযুক্ত থেকে যাচ্ছে, আপনার সিয়াম ত্রুটিযুক্ত থেকে যাচ্ছে, পবিত্র হচ্ছে না। এখন এই যে মানুষের বিধান, এই মানুষের বিধান
আমরা তৈরি করলাম, এই যে আমরা তৈরি করলাম বিধান, এই বিধান তৈরি করতে গিয়ে ক্ষতি কী হচ্ছে? আপনারা ভাববেন মিসিং কবির উপকার হচ্ছে, মিসকুমিরা কীভাবে নিয়ে যাবে, অনেক আপনাদের প্রশ্ন আছে, আমি জানি অনেক প্রশ্ন আছে, আর সেগুলো করবেন। সব প্রশ্নের উত্তর এই বক্তব্যের মধ্যে যদি আমি দিয়েই ফেলি তাহলে আপনাদের প্রশ্নই শেষ হয়ে যাবে আর খুতবা অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য শুধুমাত্র সংক্ষেপে বলছি, শেষে আপনার প্রশ্ন উত্তর করবেন। এখন কী ক্ষতি হলো এতে? প্রথম বিষয় যেটা হচ্ছে, যারা আজকে আমরা বলছি যে আমরা গরিবের দরদি, আমরা গরিব মানুষের দিকে লক্ষ্য রেখে কম করে ফিতরা করেছি, আমি আপনার সামনে বলেছি, আমি প্রমাণ করতে চাই যারা বলছে আমরা গরিবের দরদি এই জন্য ফিতরা কম করেছি, আমি প্রমাণ করবো এরা হচ্ছে আসলে ধনীদের দরদি, এরা গরিবের শত্রু। আপনি বলবেন আব্দুল কাদের সাহেব আপনি মুর্শিদাবাদ থেকে এসে বীরভূম জেলায় খুব বড় বড় কথা বলছেন। আসলে আমি বড় বড় কথা বলছি না, আসলে প্রমাণ সাপেক্ষ ব্যাপার এগুলো। আমি প্রমাণ যদি না করতে পারি তাহলে আমার হয়তো ভুল হতে পারে। প্রথম বিষয়ে আসুন, ধরুন প্রথম আমরা সবাই আগে জানার চেষ্টা করি যে এই ফিতরাটা হক কাদের, আর আমরা সবাই জানি ফিতরা হচ্ছে গরিবদের হক, আর এর উল্লেখ আছে সেই আবু দাউদ, সেই আবু দাউদ কিতাবু যাকাত অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নাম্বার 1609। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতর ফরজ করেছেন অশ্লীল কথা ও বেহুদা কাজের সঙ্গে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য। তাহলে বোঝা গেল যে এই ফিতরা হচ্ছে মিসকিন ফকিরদের হক, অভাবগ্রস্তদের হক। এখন আপনাদের এলাকাতে ধরুন সবাই মিলে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে মোটামুটি করলেন, ধরুন 60 টাকা কিলো, 60 টাকা মাথা পিছু 60 টাকা ফিতরা করলেন, প্রত্যেক মানুষ মাথা পিছু 60 টাকা 60 রুপিজ দিতে হবে। এখন আপনাদের এলাকাতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, যেহেতু আপনারা গরিবদের দিকে লক্ষ্য করে করেছেন তার মানে বোঝা যাচ্ছে আপনাদের এলাকাতে গরিব বেশি, তো গরিব বেশি তাহলে গরিব মানুষ ধরে অনেক গরিব মানুষ আছে এরকম যারা কন্ট্রোলের চাল কিনে খায়, কন্ট্রোলের চাউল কিনে খায়, তো কন্ট্রোলের চাল 2 টাকা 5 টাকা যা দিচ্ছে ওকে হয়তো কিনে নিতে হয় 10 টাকা কিলো, 10 টাকাতে ও 1 কিলো চাল পেয়ে যায়। আচ্ছা, তাহলে এই শ্রেণীর মানুষ যারা 10 টাকা কিলো চাল কিনছে, আর এক শ্রেণীর মানুষ আছে যারা খুব ধনী, সেই সব লোক খুব ভালো উন্নত মানের চাল খায়, একদম মিল্কের চাল খায়, ধরো পোড়ামাটি 40 টাকা কিলো দামে সে চাল কিনে খায়। সবার কাছে যেহেতু আমরা 60 টাকা করে মাথা পিছু নিচ্ছি, একটা গরিব মানুষ 10 টাকা কিলো চাল খায় তাকে মাথা পিছু 100 মোটামুটি 2.5 কিলো চাল লাগবে। তো 2.5 কিলো চালের দাম হচ্ছে কত? 10, 10, 20 আর 5-25 টাকা। তাহলে 2.5 কিলো চাউলের দাম হচ্ছে একটা গরিব মানুষের কাছে যে চাল সে কিনে খায় 25 টাকা, আপনার নিচ্ছে তার কাছে কত? 60 টাকা। কত টাকা বেশি নিলেন? 35 টাকা। তাহলে একটা গরিব মানুষের কাছে কত নিচ্ছেন বেশি? 35 টাকা বেশি নিচ্ছেন, তাকে লাগবে কত? 25 টাকা, দিতে হচ্ছে তাই কত? 60 টাকা, মানে 35 টাকা ঘটে গেছে, মানে অর্ধেকেরও বেশি নিচ্ছেন। গরিব মানুষ তো ওকে কম লাগতো কিন্তু লাগছে ওকে বেশি। আর যে লোকটা ধনী 40 টাকা কিলো দামে চাল কিনে খায় তাকে 2.5 কিলো চালের দাম কত হচ্ছে? 40, 40, 80 আর 20, 100 টাকা, তাকে 100 টাকা লাগতো, তার কাছে নেওয়া হচ্ছে কত? 60 টাকা, ছাড় দেওয়া হচ্ছে কত? 40 টাকা। তাহলে যার কাছে নেওয়া উচিত ছিল কত? 100 টাকা, তার কাছে নেওয়া হচ্ছে 40 টাকা কম 60 টাকা, আর যার কাছে নেওয়া উচিত ছিল 25 টাকা তার কাছে আরো 35 টাকা বেশি করে 60 টাকা নেওয়া হচ্ছে। তাহলে গরিবদেরকে আরো টুটি চিপে বেশি নেওয়া হচ্ছে আর ধনীদেরকে আরো ছাড় দেওয়া হচ্ছে। তাহলে এবার আপনারাই চিন্তা করেন যে যারা এই আইন তৈরি করেছে বা যারা এই আইন তৈরি করছে এরা গরিবের বন্ধু না গরিবের শত্রু? খুব সহজে বোঝা যাচ্ছে যে এরা আসলে গরিব, আমাদের এলাকার গরিব মানুষরা অতটা বুঝে না, যার কারণে হ্যাঁ আমাদের কম করে ফিতরা করা আছে, খুব ভালো খুব ভালো, আসলে অতটা না বুঝার কারণে। কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন যে এরা গরিবদের আরো টুলি চিপছে, এদিকে গেল গরিবের শত্রু আর ধনীদের মানে বন্ধু। দ্বিতীয়ত, এই ফেতরা হক টাকাদের গরিবদের, এই ফেতরা যদি বেশি পাওয়া যায় তাহলে গরিবদেরই তো বেশি বাড়লো, মানে গরিবরাই তো উপকৃত হবে। তো ফেতরা কম করে ধনীদের কাছ থেকে ফেতরা কম করে গরিবদের কি করছে? গরিবদের নাশ করছে, গরিবদের নাশ করছে। তাহলে বোঝা গেল কি যে এরা গরিবদের কতটা শত্রু। শুধু তাই নয়, এরা যদি ভালোভাবে দেখেন যে গরিব
দের তো শত্রুতা করলো করলোই, যদি আপনি দেখেন সূক্ষ্ম দৃষ্টিতে এরা আসলে ধনীদেরও শত্রুতা করে। আপনি বললেন কেমন করে, দেখাচ্ছি কেমন করে। প্রথম কথা হচ্ছে, অনেক মানুষকে আমরা লজ্জা দিয়ে থাকি এরকমভাবে, যেটা উচিত না, এটা ইসলামের দৃষ্টিতে হারাম। আয় ক্ষেত্রের ঘরকার লোক তুই, এরকমভাবে বলে থাকে, এটা ঠিক না, এটা হারাম, এই ধরনের বলা উচিত না। তো অনেকেই মানে এই ধরনের কথা বলে থাকে, এই ফেতরা হক্কা। তো ভাই, গরিব মানুষ তো ফেতরা খাবে, এটা তো তাদের হক। আবু দাউদ 1609 নম্বর হাদিস অনুযায়ী এটা তাদের হক, এর খেলে তাদের কোনো গুণা নেই। কিন্তু যদি কোনো ধনী মানুষ খায়, তাহলে সে গরিবের হক মেরে খাচ্ছে, আর সে খাচ্ছে মানে সে অন্যায় করছে, সে গুণাগার হচ্ছে। তো এরা মানুষের আইন তৈরি করতে গিয়ে কি করলো, এরা সব ধনীদেরকে যারা 40 টাকা দামের বা বেশি দামের চাল কিনে খায়, সবকে ফেতরা খক্কা বানিয়ে দিল। শুধু ফেতরা খক্কাই বানালো না, বরঞ্চ গরিবদের হক শোষণকারী বানিয়ে দিল, গরিবের হক খাওয়াই দিচ্ছে এদেরকে। তার কারণ ওকে লাগবে 100 টাকা, ওকে লাগছে 60 টাকা, মানে 40 টাকা। সে গরিবদের হকটা যেটা গরিবদের মানে কাছে যেত, সেটা তার পকেটে খাচ্ছে, আর সেটা খাচ্ছে, তার মানে ধনীদেরকে ফেতরা খাওয়াই দিচ্ছে। তাহলে চিন্তা করেন যে এরা আসলে গরিবদের শত্রু, আর যদি সূক্ষ্ম দৃষ্টি দেখেন আসলে গরিবরাও ধনীদেরও শত্রু। কিয়ামতের দিন কি হবে দেখেন, কিয়ামতের দিন এদের অবস্থা হবে, আমরা সবাই জানি যে একটা হচ্ছে হাক্কুল ইবাদ আর একটা হচ্ছে হাক্কুল্লাহ, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, মানে একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। তো এই আল্লাহর হক যদি কেউ না ফরমানি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে ইচ্ছা করলে ক্ষমাও করতে পারে, আবার শাস্তি দিতেও পারে। কিন্তু যদি বান্দার হক হয়, বান্দার হক হলে কী করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদায় করে দিবেন। তার মানে একজন, যারা বিশেষ করে এইসব মানে আইনগুলো তৈরি করেছে, বিভিন্ন মানুষজনকে নিয়ে বসে, মল সরকার থেকে শুরু করে, মৌলভী থেকে শুরু করে, ঈদগাহ কমিটি থেকে শুরু করে, যারা যে বসে এই যে মিটিং করে আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন তৈরি করলো, তার মানে গরিবদের হক বড়লোকদেরকে খাওয়ালো, কিয়ামতের দিন তাদের কী হবে, প্রত্যেক গরিবের হক তাদেরকে দিতে হবে, কীভাবে দেবে, তাদের কাছে তো টাকা পয়সা থাকবে না, তাদের কাছে থাকবে নেকি, যে সৎকর্ম করেছিল সেই নেকিগুলো কাটতে কাটতে সব গরিবদেরকে দেওয়া হবে, সব গরিবকে তাদের নেকিগুলো কাটতে কাটতে দেওয়া হবে। সহি বুখারীর একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, যার কোনো কিছুই নেই সেকে আমরা নিঃস্ব ব্যক্তি মনে করি, তাকে আমরা গরিব মনে করি। বলছে আমার এই উম্মতের নিঃস্ব ব্যক্তি তারা নয়, আমার উম্মতের নিঃস্ব ব্যক্তি হচ্ছে তারাই যারা কিয়ামতের দিন অনেক রোজার নেকি, হজের নেকি, নামাজের নেকি, অন্যান্য দান খাইরাতের নেকি, অনেক পাহাড় পাহাড় নেকি নিয়ে উঠবে কিয়ামতের দিন। আর এদিকে তার থাকবে যে লোকেরা অভিযোগ করবে, হে আল্লাহ এই ব্যক্তি আমাকে এই করেছিল, এই ব্যক্তি আমার এই জিনিস এই করেছে, আল্লাহর কাছে বিচার চাইবে। আল্লাহ সুবহান আল্লাহ কি করবেন, তাদের হকগুলোকে তার কাছ থেকে ওই নেকিগুলো কেটে কেটে দিতে শুরু করবে। তো নেকিগুলো কাটতে 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 কি হবে, নেকি শেষ। কিন্তু এমন এখনো পর্যন্ত কিছু লোক থাকবে যারা পাবে, কি করা হবে, তো আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই সব ব্যক্তিদের পাপগুলোকে সেই সব ব্যক্তিদের ঘাড়ে চাপিয়ে দিয়ে শোধ করবেন, শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যাদের কাছে পাহাড় পাহাড় নেকি ছিল। তো চিন্তা করেন, আজকে মরল সর্দার দায়িত্ব, মৌলভী সাহেবের দায়িত্ব, ঈদগাহ কমিটি, ঈদগাহ ইমামের কত বড় বড় দায়িত্ব, কত বড় বড় নেকির কাজ। কিন্তু এই লোকগুলো কিয়ামতের দিন যখন ধরবে যে এর কাছে আমরা পাবো, আমাদের এই হক মেরে খেয়েছে, তখন নেকি গুলো দিতে দিতে যাচ্ছে শেষ, কিছু পাপ চাপিয়ে কিয়ামতের লাশে জাহান্নাম। বন্ধুগণ, তাহলে কি বোঝা যাচ্ছে, আজকে আমাদের সমাজে এই ফেতনার মাধ্যমে আমরা পুরো সমাজকে আমরা মানে শোষণ করছি, যেটা তাদের হক, যেটা তাদের হক সেই হক আমরা দিচ্ছি না। তো আমাদেরকে যে আমি আপনাদের সামনে আগেই যে হাদিস থেকে এবং বিভিন্ন মহাদিস কেরামদের বক্তব্য এবং পরবর্তী বিদ্বানদের বক্তব্য যে আমি আপনাদের শুনিয়েছি যে ফেতরাতে খাদ্যই দিতে হবে, টাকা পয়সা নয়। টাকা পয়সা যদি আমরা কেউ দিয়ে থাকি, তাহলে আমাদের টাকা পয়সা সেটা ফেতরা হিসাবে গণ্য হবে না। আর যদি আপনার ফেতরা যদি ফেতরা হিসাবে গণ্য না হয়, তাহলে আপনি জেনে রাখবেন যে আপনার সিয়াম পবিত্র হচ্ছে না। বন্ধুগণ, সময় যেহেতু শেষ, সেজন্য আমি আমার আলোচনা আগে বাড়াচ্ছি না। তবে আমি আমার আলোচনা শেষ করার আগেই পবিত্র কোরআনের দুইটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করতে চাই। একটা হচ্ছে সূরা নিসা 16 নম্বর 4 আয়াত নম্বর 115, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে সূরা নিসার 115 নম্বর আয়াতে বলছেন যে কারো কাছে সৎপথ প্রকাশ হওয়ার পর, মানে আপনার কাছে সৎপথ প্রকাশ হয়ে গেছে, আপনি জানতে পারছেন কোরআন হয়েছে টাকার কথা নেই, কোরআন হয়েছে
খাদ্যের কথা আছে, মানে আপনার কাছে সৎপথ প্রকাশ, আল্লাহ তাআলা বলছেন কারো কাছে সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, তারপরে আপনি বাগদাদের দিকে যাচ্ছেন, আগে থেকে করে আসছি, অমুক মলবিরা কি তাহলে ভুল, ওরা কি তাহলে ভুল করে গেছে, মানে রাসূলের বিরুদ্ধাচরণ করা হচ্ছে, কারো কাছে সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ, মুমিনদের পথ মানে আপনার আমার কথা বলা হয়নি, মুমিন বলতে সাহাবাই কেরামদের কথা বলা হয়েছে, মুমিনদের পথ মানে সাহাবাই কেরামদের পথ, সাহাবাই কেরামদের পথ কি ছিল, খাদ্যদ্রব্য ক্ষেত্র, সাহাবাই কেরামদের পথ ব্যতীত অন্য পথে অনুসরণ করে তবে সে জেদকে ফিরে যায়, সেদকে তাকে ফিরে দেবো, আর কিয়ামতের দিন তাকে জাহান্নামে দগ্ধ করবো, আর তা কত মন্দ আবাস। আর শেষ আয়াতটি হচ্ছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36, যেখানে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন আল্লাহ তাআলার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন আল্লাহ তার রাসূল মানে কোরআন এবং হাদিস কোনো বিষয়ে নির্দেশ দিলে, বলা হয়েছে আল্লাহর রাসূল বলছেন তোমরা খাদ্য দিয়ে ফেতরা দাও, স্পষ্ট হাদিস, আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে আল্লাহ সুবহান নির্দেশ দিচ্ছেন খাদ্য দিয়ে ফেতরা দিতে, কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে, অধিকারই নাই আপনার, না টাকাতে তো উপকার হচ্ছে, এরকম ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না। যে কেউ আল্লাহ তার রাসূলকে অমান্য করলে, তারপরে আপনি ওই উল্টো দিকে যাবেন, যে কেউ আল্লাহ তার রাসূলকে অমান্য করলে সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। ওয়াকির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ, اللهم بارك لنا في محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.